সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আপনাদের নিয়ে যাচ্ছি গাবতলীহাটে। চলুন প্রিয় দর্শক, আজ এই সকালবেলা গাবতলীহাটে গরুর দরদাম কেমন, কি পরিমাণ গরু উঠেছে সবকিছু জানাবো আপনাদের। আসসালামু আলাইকুম ফিয়ার্স, গাবতলীহাটে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই গরুর পরিচর্যা করছে। সকালবেলা ধুয়ে মুছে গরুটিকে কাস্টমারের সামনে যাতে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই কাজে নিজেকে নিয়োজিত রেখেছে। গাবতলীহাটে মোটামুটি গরুর আগমন ঘটেছে, তবে অস্থায়ী যে শেডগুলো আছে এখনও সব শেডে গরু আসেনি। আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারের বর্তমান অবস্থা। আপনারা কি গরু নিয়ে আসছেন না এখানে? আমরা গরু কোন জায়গা থেকে এসেছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া, আপনারা কি নিয়মিত আনেন না? আমরা নিয়মিত নিয়ে আসি। নিয়মিত নিয়ে আসেন? জি। কতগুলো গরু আনছেন এই চালানে? গরু আনছে কালকে 15টা। বিক্রি হয়েছে? বিক্রি খালি 3টা হয়েছে। 3টা হয়েছে। কোন সাইজের গরু আপনাদের? গরু ধরেন 50, 60, 70, 80 সব রকমেরই আছে। ছোট এবং মাঝারির গরুগুলো, এইগুলো কি আপনাদের? জি, এগুলো আমাদের। এগুলো আপনাদের? আসেন একটু কথা বলেন। বিশেষ আমরা এই ভয়ের সঙ্গে একটু কথা বলি, যারা ছোট গরু কিনতে চান, ছোট গরুর নিয়ে এসেছেন কুষ্টিয়ার এক ভাই, আমরা তার সঙ্গে একটু কথা বলি। আপনি এই পাশে আসেন। এই এই যে যে গরুগুলা, এই গরুগুলো সংগ্রহ করেছেন কিভাবে? হাট থেকে না মানুষের বাড়ি থেকে? হাট থেকে হচ্ছে কিনেছি। এগুলা হাট থেকে কিনে এনেছেন? কয়দিন আসছেন এখানে? এখানে গতকাল নামাইছে এগুলা। আচ্ছা, এই চালানটা গতকাল নেমেছে? জি। এই চালান মানে এইবার যে ট্রাকে যে গরুগুলো আসছে একবারে আসছে এগুলা? জি, এগুলা একবারে এসেছে। আমাদের হচ্ছে 20টা। 20টা। এই যে যে গরুটা, এই গরুটা আপনি বাজার মূল্য কেমন প্রত্যাশা করছেন? এটা বাজার মূল্য ধরেন এটা 70-75 হলে এটা বিক্রি করব। 70-75 হলে বিক্রি করবেন? এটা কেমন মাংস হবে আশা করছেন? এটা মাংস 4 মণের উপরে আছে। 4 মণ হবে? জি, 4 মণের উপরে। আমার তো মনে হয় হবে না, একটু কম মনে হয়। 4 মণের উপরে আছে। উপরে আছে। আচ্ছা, এই আর এই যে এদিকে যে ছোট দুইটা, ছোট দুইটা ওগুলা 50 হলে আমরা বিক্রি করবো। 50 হলে বিক্রি করবেন? এইগুলো কেমন ওয়েট হবে আশা করছেন? এগুলা 100 কেজি গোছ হবে। 100 কেজি? জি, এগুলো 100 কেজি হবে। আপনারা তো মোটামুটি নিয়মিত ব্যবসা করেন, এবছর বাজারের অবস্থাটা কি? এবছরে করোনার লেগে বাজারের অবস্থা বেশ একটা ভালো না, বেচা কেনা অতটা বেশি একটা আগ্রহ নাই মানুষের মতন। কিন্তু দেখা যাক, আমরা হচ্ছে আশায় আছি যে আমরা গরু বিক্রয় করতে পারবো কিনা এমন একটা। ঢাকার বাজারে তো প্রতি বছরে দেখা যায় চাঁদ রাতে, অর্থাৎ ঈদের আগের রাতে, তার আগের রাতে গরুর সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু এবছর করোনার কারণে, সামাজিক দূরত্ব বলে একটা বিষয় আছে, এই বিষয়ের কারণে মানুষ তো ধীরে ধীরে কিনতে পারে নাকি? মানে আগে থেকে যদি কিনে রাখতে পারে তাহলে তাদের, তারা নিরাপদভাবেই কিনতে পারে। আগামী কিনলে হয়তো দেখা যাচ্ছে এখন হয়তো কম পাইতে পারে, ভবিষ্যতে লাস্টে মানুষ আবার কুরবানি দিচ্ছেন, আবার দিতে লাগলে হয়তো অনেক বেশি দাম হইতে পারে। কিন্তু আমরা তো এখন আগামী বিক্রয় করার জন্য এখন চেষ্টা আছে, দেশের বাড়িতে চলে যাবো অনেক দিন থেকে আছি আমরা ঢাকা শহরে। এবার তো মানুষ বলছে যে দাম কম হবে, কারণ করোনার কারণে, বন্যার কারণে মানুষের পকেটে টাকা নাই, অসংখ্য মানুষের চাকরি নাই, অনেকে বেতন পায় না, যারা চাকরিজীবী মানুষ তাদের নানাবিধ সমস্যার ভিতরে জর্জরিত। মনে করেন 1 লাখ টাকায় সেই গরু এখন বিক্রয় হচ্ছে 80,000 টাকায়। আচ্ছা, গত বছরের থেকে ধরেন এবার কুরবানির গরু 20-30 হাজার কিলো কম। কম? জি। এবছর আপনারা এই চালানটা বিক্রি করতে পারলে আপনারা দেশের বাড়িতে চলে যাবেন? জি, আমার এই চালানগুলো বিক্রি করতে পারলে আমরা চলে যাব। এই চালানে কত টাকার গরু আনা? এই চালানে গরু নিয়ে আসা আছে আপনার 17 লাখ টাকার মতো। 17 লক্ষ টাকার গরু নিয়ে এসেছেন, তার ভিতরে মাত্র 3টা বিক্রি হয়েছে? মাত্র 3টা বিক্রি করেছি। ওইগুলো কেমন দরে বিক্রি হয়েছে? ওগুলো বিক্রি করছি 85-70। আচ্ছা, আর একটা হচ্ছে 72। জি। ভিউয়ার্স, আপনাকে ধন্যবাদ। আমরা দেখলাম এখানে ছোট সাইজের গরুর দামগুলো আপনারা একটু জানতে পারলেন। এবং আমি আগেই বলেছি যে গাবতলীহাটে যে অস্থায়ী শেডগুলো আছে, সেই শেডগুলো, কিছু কিছু শেড এখনও নির্মাণ করা হচ্ছে, কিছু কিছু শেড এখনও ফাঁকা আছে, গরুর তেমন সমাগম এখনও ঘটেনি, ক্রেতার সংখ্যাও খুবই কম।
ভিউয়ার্স আপনারা দেখছেন বিক্রেতারা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কেউ সকালবেলা গোসল সারছেন, গরুর পরিচর্যা করছেন, কেউ গরুগুলোকে উঠিয়ে দেওয়া হচ্ছে শুয়ে পড়া গরুগুলো। এই সকালবেলায় এভাবেই প্রস্তুতি চলছে কোরবানি উপলক্ষে। আমরা এখানে আরো একজন ভাইয়ের সঙ্গে আর একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা একটু কথা বলি, কেমন আছেন? ভালো আছি। এখানে নিয়মিত ব্যবসা করেন? হ্যাঁ। এই চালানে কতগুলো গরু আসছে কোরবানির ঈদ উপলক্ষে? 17টা আনছেন। আপনার দেশ কোথায়? আপনার সব পাবনার গরু? সব পাবনার। এখন আপনি তো নিয়মিত ব্যবসা করেন এখানে, এখন এবছর কি অবস্থা মনে হচ্ছে? এবছর এই করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্য সেরকম নাই। আচ্ছা, ধরেন মানুষ ঠিক মতো চলাফেরা হবে মানে ব্যবসা সেরকম। আচ্ছা, অনেকে তো বলছে যে করোনার কারণে মানুষের পকেটে টাকা নেই, চারিদিকে বন্যা, গরুর দাম কম হবে, যদিও কম, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে লাগে যে গতবার চাইতে এবার আরো কম। আরো কম? অনেকে বলছে বড় গরু, ধরেন 1 লক্ষ টাকার গরু যেগুলো সেগুলো 80-90 হাজার টাকায় পাওয়া যাবে। হ্যাঁ। অনেকে বলছে 60 হাজার টাকার গরু 50 হাজার টাকায় পাওয়া যাবে। আসলে কি বাস্তবতা তাই? তাই তো দেখা যাচ্ছে। আপনার আপনার এগুলো আপনার গরু? এই যে যে এই গরুটা, এটা এটার আপনি বাজার মূল্য কেমন প্রত্যাশা করছেন? এই গরুটা? হ্যাঁ, এই গরুটা। এই গরুটার দাম চাইছে 160। 160 দাম চাইছেন, সেটা ঠিক আছে। আপনার দর্শক যারা এখানে এই ভিডিওটা দেখছে, তারা ধরুন ভিডিও দেখে যদি প্রত্যাশা করে যে এমন একটা গরুর দাম কত হওয়া উচিত, আপনি কত হইলে, ধরেন একজন বিক্রেতা যদি এখানে ক্রেতা যদি থাকতো, কত হইলে ছাড়তেন? এটা 40,000। 41,000-এ আপনি গরুটা ছেড়ে দিলেন। এটা ওজন কেমন হবে? 7 মণ। 7 মণ হবে। এসব পাবনার গরু? পাবনার গরু। বিশেষ আমরা আর একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম। তো এবছর করোনার কারণে ধরুন এখনো পর্যন্ত তো বাজারে লোকজন আসে নাই? না, প্রতি বছর ক্রেতা নাই। প্রতি বছরই কি এরকম থাকে নাকি এবছর ক্রেতার সংখ্যা আরো কম? এদিনে দেখা যায় ভালোই আসে। ধরুন সামনে আর একটা শুক্রবার আছে, তারপরে দিনই তো ঈদ, তো এক সপ্তাহ আগ থেকেই তো মানুষ গরু কেনা শুরু করে দেয়, কিন্তু এখন কোনো ভাব নাই, সেরকম কোনো ভাব নাই। তো আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু নিয়ে এসেছেন এক ভাই পাবনা থেকে। ওনারা নিয়মিতভাবেই গরু নিয়ে আসেন এবং বাজারে বিক্রি করে থাকেন। এমনিতে বৃষ্টি, চারিদিকে করোনার কারণে মানুষ এমনিতেই ঘর থেকে বের হন না,
তার উপরে বন্যার কারণে চারিদিকে হাহাকার অবস্থা। এমন প্রেক্ষিতে এবছরের ঈদে গরু বিক্রেতারা কীভাবে গরু বিক্রি করবেন, কত দামে বিক্রি করবেন, ক্রেতারা কীভাবে কতটুকু দামে পাবেন সেটা পরবর্তী দিনগুলো আসলেই আসলে বোঝা যাবে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? মন খারাপ নাকি? সকালবেলা শুয়ে আছেন? এখন সকালে কি ক্রেতা আসে না? সকালে আসে দুই একজন, বিকালের দিকে বেশি আসে। আপনি কি নিয়মিত আসেন এখানে? কয় বছর ব্যবসা করেন? ব্যবসা করি আজ 15 বছর। 15 বছর, মানে অনেক অভিজ্ঞ লোক আপনি। এই এই চালানে সর্বশেষ চালানে কতগুলো গরু আনছেন? চালানে গরু সর্বশেষ কালকে কি বিক্রি হয়েছে গরু? না কাল না, এমনি নিয়মিত ভাবে যেভাবে বিক্রি হয়। আমরা একটু গরু দুটো দেখে নিই, যে দুটি গরু এখনো বিক্রি বাকি আছে। আপনি যে বিক্রি করছেন সেই হিসাবে এই এই গরুগুলোর কেমন, মানে আপনার প্রত্যাশিত দাম কেমন, কত হলে বিক্রি হতে পারে? ১২০ করে। কেমন সাইজ এগুলোর? মাংসের সাইজ ৬ মণ করে আছে। বিয়ার্স দেখুন, গরুগুলো বেশ সুস্বাস্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী দুটি গরু। ভাই বলছেন যে ১২০ করে হলে গরু দুটিকে ছেড়ে দিবেন। প্রতি বছর তো আপনি ব্যবসা করে থাকেন, প্রতি বছর তো আর করোনা থাকে না, এবছর করোনার কারণে চারিদিকে বন্যা। আপনি যখন গরু কিনেন এর প্রভাবটা কি পড়ছে কিনা, কেনার দামে দাম কমেছে কিনা, বা কি অবস্থা যদি একটু বলতেন? হ্যাঁ, করোনা উপলক্ষে দাম গরুর কম ছিল, আবার এখন কুরবানি উপলক্ষে দাম বেশি, দাম বেড়েছে, করোনার কারণে কম ছিল। তো এই কমের কারণে গ্যারেস্টার লস হয়েছে। হ্যাঁ, গৃহস্থর তো লস হয়েছে, আবার একদিকে আরেক দিক দিয়ে যারা কোরবানি করবেন তাদেরও তো অনিশ্চিত জীবন চলে আসছে অনেকের। অসংখ্য মানুষ চাকরি হারা, অসংখ্য মানুষের বেতন কম বন্ধ। হ্যাঁ হ্যাঁ, চলতে পারে না, কোরবানির ক্ষেত্রেও তো এর প্রভাবটা পড়বে নিশ্চয়ই। প্রভাবটাই এখনই বোঝা যাচ্ছে না, কারণ কোরবানি গাপ তুলে এরকমই ধরেন যে বেঁচে কেনাই হয় একদিন আগে দুদিন আগে। আচ্ছা আচ্ছা, আপনি আসলে আপনার অভিজ্ঞতা থেকে ভালো একটা কথা বলছেন, যে দুই দিন বা একদিন আগে বোঝা যাবে যে বাস্তব অবস্থাটা কি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, গাবতলি হাটের এই ভাই বলছিলেন যে আসলে এত আগেই বোঝা যাবে না গাবতলি হাটের ক্রেতাদের অবস্থাটা কি, বেচা কেনার অবস্থাটা কি, সেটা বোঝা যাবে একদম শেষের দিকে। Thank you.